بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. بسم الله الرحمن الرحيم. হে ইমানদারগণ, যদি তোমরা আমার পথে জিহাদ করার জন্যে এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জন্মভূমি ছেড়ে ঘর থেকে বেরিয়ে থাকো, তাহলে আমারও তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তোমরা তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আচরণ হলো, তারা রসুলকে এবং তোমাদেরকে শুধু এই অপরাধে জন্মভূমি থেকে বহিষ্কার করে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছ। তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বমূলক পত্র পাঠাও, অথচ তোমরা গোপনে যা করো এবং প্রকাশ্যে যা করো তা সবই আমি ভালো করে জানি। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এরূপ করে, নিশ্চিতভাবেই সে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير. تادير آچرون هلو, তারা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে তোমাদের সাথে শত্রুতা করবে এবং হাত ও জিহ্বা দ্বারা তোমাদের কষ্ট দেবে। তারা চায় যে কোনো ক্রমে তোমরা কাফের হয়ে যাও। কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে, না সন্তান সন্ততি কোনো কাজে আসবে। সেদিন আল্লাহ তোমাদের পরস্পর বিচ্ছিন্ন করে দেবেন, আর তিনি তোমাদের আমল বা কর্মফল দেখবেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে একটি উত্তম আদর্শ বর্তমান। তিনি তার কওমকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, আমরা তোমাদের প্রতি এবং আল্লাহকে ছেড়ে যেসব উপাস্যের উপাসনা তোমরা করে থাকো তাদের প্রতি সম্পূর্ণরূপে অসন্তুষ্ট। আমরা তোমাদের অস্বীকার করেছি। আমাদের ও তোমাদের মধ্যে চিরদিনের জন্যে শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়ে গিয়েছে, যতদিন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। তবে ইব্রাহিমের তার বাপকে কথা বলা এর অন্তর্ভুক্ত নয়। আমি আপনার জন্যে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব, তবে আল্লাহর নিকট থেকে আপনার জন্য নিশ্চিত কোনো কিছু অর্জন করে নেয়া আমার আয়ত্তাধীন নয়। ইব্রাহিমের দোয়া ছিল, হে আমাদের রব, তোমার উপরে আমরা ভরসা করেছি, তোমার প্রতি আমরা রুজু করেছি, আর তোমার কাছে আমাদের ফিরে আসতে হবে। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتولى فإن الله هو الغني الحميد. هي عمد الرب, আমাদেরকে কাফেরদের জন্যে ফিতনা বানিয়ে দিও না।
হে আমাদের রব, আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দাও, নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী এবং জ্ঞানী। এসব লোকের কর্মপদ্ধতিতে তোমাদের জন্যে এবং আল্লাহ আখেরাতের দিনে প্রত্যাশী লোকদের জন্যে উত্তম আদর্শ রয়েছে। এ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ ও প্রশংসিত। عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। অসম্ভব নয় যে আজ তোমরা যাদের শত্রু বানিয়ে নিয়েছ আল্লাহ তাআলা তাদেরও তোমাদের মধ্যে কোনো এক সময় বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান আর তিনি ক্ষমাশীল ও দয়াময়। যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়ি ঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ ন্যায় বিচারককারীদের পছন্দ করেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তোমাদেরকে শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেছে, বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে এবং তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে পরস্পরকে সাহায্য করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই জালেম। يا ايها الذين امنوا اذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم। হে ইমানদাররা, ইমানদার নারীরা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে তখন তাদের ইমানদার হওয়ার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নাও। তাদের ইমানের প্রকৃত অবস্থা অবশ্যই আল্লাহ ভালো জানেন। অতঃপর যদি তোমরা বুঝতে পারো যে তারা সত্যি ইমানদার তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিয়ে দিও না। না তারা কাফেরদের জন্য হালাল, না কাফেররা তাদের জন্য হালাল। তাদের কাফের স্বামীরা তাদেরকে যে মোহরানা দিয়েছে তা তাদের ফিরিয়ে দাও। তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করায় তোমাদের কোনো গুনাহ হবে না। আর তোমরা নিজেরাও কাফের নারীদেরকে নিজেদের বিয়ের বন্ধনে আটকে রেখো না। নিজেদের কাফের স্ত্রীদের তোমরা যে মোহরানা দিয়েছ তা ফেরত চেয়ে নাও। আর কাফেররা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহরানা দিয়েছে তাও যেন তারা ফেরত চেয়ে নেয়। এটি আল্লাহর নির্দেশ, তিনি তোমাদের সব কিছু ফয়সালা করেন, আল্লাহ জ্ঞানী ও বিজ্ঞ। وَإِنْ فَاتَكُمْ شَيْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُمْ مِثْلَ مَا أَنْفَقُوا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ। তোমাদের কাফের স্ত্রীদেরকে দেয়া মোহরানা কিছু অংশ যদি তোমরা ফেরত না পাও এবং পরে যদি তোমরা সুযোগ পেয়ে যাও তাহলে যাদের স্ত্রীরা ওদিকে রয়ে গিয়েছে তাদেরকে তাদের দেয়া মোহরানার সমপরিমাণ অর্থ দিয়ে দাও। যে আল্লাহর প্রতি ঈমান এনেছো তাকে ভয় করে চলো।
ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. هي نبي ইমানদার নারীগণ যখন তোমার কাছে বায়াত গ্রহণের জন্য আসে এবং এ মর্মে প্রতিশ্রুতি দেয় যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, সন্তান সম্পর্কে কোনো অপবাদ তৈরি করে আনবে না এবং কোনো ভালো কাজে তোমরা অবাধ্য হবে না, তাহলে তাদের থেকে বায়াত গ্রহণ করো এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান. يا ايها الذين امنوا لا تتولوا قوما غضب الله عليهم لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الاخره كما يئس الكفار من اصحاب القبور. হে ইমানদারগণ, যাদের উপর আল্লাহ গজব নাজিল করেছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, আখিরাত সম্পর্কে তারা ঠিক তেমনি নিরাশ যেমন কবরস্থ কাফেররা নিরাশ।